ওজিসি কমিউনিটি বটে যারা কাজ করেছেন তো তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে এই ওজিসি মাইনিং প্রোজেক্টে একুশে নভেম্বর সেনাপশট নেওয়া হবে এবং এই মাসের ভিতরেই সম্ভবত এই টোকেনটি লিস্টিং হবে তখন আপনি এই টোকেনগুলোকে সেল দিয়ে পেমেন্টটি নিতে পারবেন তো এখন আপনাকে এই ওজিসি বটে বোটে ইয়ার এলিজেবল হওয়ার জন্য বা এখান থেকে আপনি যদি টাকা পেতে চান তাহলে তাদের এখানে কিছু শর্ত রয়েছে তো এগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে আর নতুন যারা এখানে জয়েন হবেন তো তারাও এখানে জয়েন হয়ে কাজ শুরু করতে পারেন ডেস্ক্রিপশন বক্সে জয়েন লিংক দেয়া থাকবে তো এখন তাদের এই এয়ার এলিজেবল ক্রাইটেরিয়াগুলো দেখার জন্য তাদের যে ওজিসি কমিউনিটি চ্যানেল রয়েছে তো আপনি যদি এখানে আসেন তারপরে এখানে আপনি এই রিসেন্ট পোস্টটি দেখতে পাবেন তো এখানে প্রথমেই রয়েছে যে এলিজেবল ক্রাইটেরিয়া তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওজিসি টোকেন কেলেম আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপশট নেওয়া হবে নভেম্বরের একুশ তারিখে তো এখন আপনাকে নভেম্বরের একুশ তারিখের আগে এখানে এয়ারড্রো পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে এখানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এক তারিখ থেকে নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত এখানে এই অ্যাপের ভিতরে যে কোনো একদিন অ্যাক্টিভ থাকতে হবে তো এখানে তো সবাই অ্যাক্টিভ আসেন যেহেতু এখানে রেগুলার কাজ করতেছেন তারপরে দুই নম্বর শর্ত হচ্ছে তাদের এখানে যে টেলিগ্রাম ডিসকোট এবং টুইটার চ্যানেল রয়েছে তো আপনি পর্যায়ক্রমে এই তিনটির উপরে ক্লিক করে তাদের এই সাইটগুলো ফলো করে রাখবেন তারপরে এখন তিন নম্বর এবং সর্বশেষ শর্ত হচ্ছে এখানে আপনাকে একটি ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখানে ওয়ালেটের নাম কিন্তু স্পষ্টই উল্লেখ রয়েছে যে আপনাকে এখানে ইভিএম বা ইথেরিয়াম যে ওয়ালেট রয়েছে এটাকে কানেক্ট করতে হবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে ইবিএম বা ইথেরিয়াম ওয়ালেটটি কিভাবে কানেক্ট করবেন তো ওয়ালেটটিকে কানেক্ট করার জন্য আপনি যদি এই ওজিসি বটের ভিতরে আসেন তারপরে উপরে যে আপনার প্রোফাইল আইকন রয়েছে তো আপনি এখানে একবার ক্লিক করবেন তারপরে এখন প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউর ওয়ালেট তো আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখানেও প্রথম যে অপশনটি রয়েছে ইথেরিয়াম প্লাস ইবিএম ওয়ালেট তো আপনি ইথেরিয়াম প্লাস ইবিএম ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন তারপরে আপনি এখানে যে ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করছিলেন তো এটা এখানে অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে এরকমভাবে গেট কোট অপশন আসবে তো আপনি এখানে গেট কোড এটার উপরে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার এই মেইলের ভিতর একটি কোড চলে যাবে তো আপনি যদি জিমেইল বক্স চেক করেন তাহলে আপনি এই মেইলটিকে পেয়ে যাবেন তারপরে সেখানে যে ভেরিফিকেশন কোড থাকবে তো আপনি সেই কোডটিকে এখানে বসিয়ে নেবেন তো এইরকমভাবে যদি ভেরিফাই কোডটিকে বসানো হয়ে যায় তারপর এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তো এখনই আপনার যে ইভিএম ইথেরিয়াম ওয়ালেট রয়েছে তো সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে তো এখন আপনাকে এই ইভিএম অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনার যদি মেটামার্সে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে মেটামার্সে এখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে টোন কিপারের মতো তো এটা একদমই সিম্পল একটি বিষয় আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেটামাক্স তারপরে এখানে যে মেটামাক্স অ্যাপ্লিকেশনটি আসবে তো আপনি এটাকে ইনস্টল করে নেবেন তারপরে এখন মেটামাক্কস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আর এখানে স্ক্রিন রেকর্ড করা যায় না তো এজন্য আমি অন্য একটি ফোন থেকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি মেটামাক্কস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে নিচে যে নিউ ওয়ালেট রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এইরকমভাবে দুইবার পারমিশন চাওয়া হলে আপনি এখানে টিকম্যার করে নিচে এখানে আই এগ্রি এবং অ্যাকসেপ এই অপশন দুইটির উপরে ক্লিক করতে হবে তারপরে এখন আপনি এই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড ব্যবহার করতে চান তো আপনি এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন তো এই দুই জায়গায় পাসওয়ার্ডটি বসানোর পরে এখানে টিকমার করবেন তারপরে এখন ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে আবার এখানে স্টার্ট অপশনে ক্লিক করে আপনার ফিঙ্গারটি এখানে দিয়ে নেবেন তারপরে এখন যদি ভিউ এই অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে বারোটি ওয়ার্ড দেখতে পাবেন তো আপনি এই ওয়ার্ডগুলোকে অন্য একটি ফোন থেকে ছবি তুলে নেবেন বা নোটপ্যাটে লিখে রাখবেন বা খাতায় আপনি ভালোভাবে লিখে রাখবেন কারণ আপনি যদি এই ওয়ার্ডগুলোকে সংগ্রহ করে রাখেন তারপরে পরবর্তীতে আপনি যখন লগ করবেন তখন কিন্তু আপনি এই কোডগুলোকে ব্যবহার করে আপনার এই পুরাতন অ্যাকাউন্টে আপনি লগ করতে পারবেন তো এই কোডগুলোকে সংগ্রহ করার পরে নিচে কন্টিনিউ এটার উপরে ক্লিক করবেন তো আপনি এই তো যে ওয়ার্ডগুলোকে নোটপ্যাড বা খাতায় লিখে রাখলেন এখন আপনি সেই সিরিয়ালটি অনুযায়ী এখানে এক নম্বরে যে কোড থাকবে তো আপনি নিচ থেকে প্রথমে সেটার উপরে ক্লিক করবেন তারপরে দুই নম্বরে যে কোড থাকবে তো আপনি নিচ থেকে দুই নম্বরে সেটার উপরে ক্লিক করবেন তো এভাবে পর্যায়ক্রমে আপনার এখানে বারোটি ওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেলে নিচে এখানে কমপ্লিট ব্যাকআপ এটার উপরে ক্লিক করবেন আর তাহলেই কিন্তু আপনার এই মেটামাক্কসে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এবং আপনি এই মেটামাক্সের ভিতরে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আপনার যদি এই সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে উপরের দিকে আপনি খেয়াল করবেন এখানে আপনি ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক দেখতে পাবেন তো আপনার যদি এখানে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এই অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক এটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার এখন অল এট অ্যাড্রেসের জন্য আপনি এখন অ্যাড্রেস এই অপশনে এখানে যে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং এর সামনে যে কপি আইকন রয়েছে তো এখানে ক্লিক করে আপনার এই অ্যাড্রেসটি কপি করে নেবেন তারপরে এই ওজিসি বটের ভিতরে আসার পরে আপনার এখানে যে অ্যাড্রেস রয়েছে তো আপনার সেই কপি করা অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন আর তারপরে এখন যদি সেভ অ্যাড্রেস এটার উপরে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে যাবে আর আপনার যদি ওয়ালেটটি কানেক্ট হয়ে যায় তাহলেই কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটি শো করবে আর সামনে আপনি এরকম একটি আইকন দেখতে পাবেন তো আপনার এখানে ওয়ালেটটি কানেক্ট করা হয়ে গেল এখন আপনার কাজ হচ্ছে এখানে নিয়মিত কাজ করে এখান থেকে যে ওজি পয়েন্টটি রয়েছে তো এটাকে বাড়াতে হবে তো এখন যারা নতুন আছেন এখানে এই ওজি পয়েন্টটিকে বাড়ানোর জন্য এখানে আপনি দৈনিক একবার ক্লেম করার সুযোগ পাবেন তো আপনি এখানে ক্লেম করে এই পয়েন্টটিকে নিয়ে নেবেন তারপর এখানে অনেকগুলো টাস্ক রয়েছে তো আপনি এই টাক্সগুলোকে কমপ্লিট করে এখান থেকে পয়েন্টগুলো নিতে পারবেন এখানে যে আপনি টাক্সগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর উপরে ক্লিক করবেন তারপরে আপনি যদি এই গো লেখার উপরে ক্লিক করে ওই সাইটগুলো থেকে ব্যাক করেন তো এরকমভাবে লেখার উপরে ক্লিক করে ভিতরে ঢুকে বের হয়ে গেলেই এখানে কেলেম হয়ে যাবে আর আপনার এখানে যে টোকেনগুলো রয়েছে এগুলো আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর এখানে যেসব টাস্কের উপরে ক্লিক করার পরে এরকমভাবে অ্যাপ্লান্স কথাটি লেখা আসবে তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে একটু ঝামেলা হয় তো এই জন্য আপনি এগুলো কমপ্লিট না করে বাকি যেগুলো কমপ্লিট করা যায় তো সবগুলোকে আপনি কমপ্লিট করে নেবেন তো আপনি এখন এরকমভাবে একুশ তারিখ পর্যন্ত কাজ করে যান তাহলে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটি প্রফিট পেতে পারেন কারণ এই যে ওজিসি টোকেনগুলো রয়েছে তো বিডগেট প্রিমার্কেটে এই প্রাইসটি কিন্তু অনেক ভালো রয়েছে আর এই ওজিসি বট সম্পর্কে নতুন যদি কোনো আপডেট আসে বা আপনি এখান থেকে কীভাবে টোকেনগুলো সেল করতে পারবেন বা কিভাবে পেমেন্টটি নিতে পারবেন এই সকল ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন তো জয়েন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি চাইলেই জয়েন হয়ে নিতে পারবেন